হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মেথি কখন ও কীভাবে খেলে সাথে সাথেই রেজাল্ট পাবেন, আর এই মেথি আমাদের শরীরের কী কী উপকার করে। তো দর্শক, আর দেরি নয়, চলুন তাহলে জেনে নেওয়া যাক। মেথি ব্যবহার করা হয় রান্নার কাজে। খাবারের সুগন্ধ ও স্বাদ বাড়াতে মেথির ব্যবহার বেশ পুরনো। এছাড়াও নানা কাজে লাগে মেথি, এর উপকারিতাও কিন্তু অনেক। আপনি যদি নিয়মিত মেথি খেতে পারেন, তবে দূরে থাকা যাবে শারীরিক অনেক সমস্যা থেকে। এটি চেহারায় বয়সের ছাপ পড়তে দেয় না সহজে, তবে যে কোনো প্রকারে খেলে হবে না। এটি খাওয়ার আগে জানা থাকা চাই সঠিক নিয়ম, নয়তো উপকার নাও মিলতে পারে। মেথি তিতা স্বাদযুক্ত মশলা ও এতে রয়েছে রক্তের চিনির মাত্রা কমানোর বিস্ময়কর শক্তি ও তারুণ্য ধরে রাখার বিস্ময়কর এক ক্ষমতা। একাধিক গবেষণায় দেখা গেছে, দূষিত পরিবেশ এবং ভেজাল খাবারের রাজ্যে সুস্থভাবে বেঁচে থাকা সম্ভব যদি প্রতিদিন মেথি খাওয়া যায়। এতে রয়েছে বিভিন্ন ধরনের পুষ্টিকর উপাদান, যা নানা দিক দিয়ে শরীরের গঠনে বিশেষ ভূমিকা পালন করে থাকে। যারা নিয়মিত মেথি খান, তাদের বুড়ো হয়ে যাওয়ার গতিটা অত্যন্ত কম। তো দর্শক, চলুন তাহলে জেনে নেওয়া যাক মেথি খাওয়ার বিশেষ কিছু উপকারিতা সম্পর্কে। মেথি তারুণ্য ধরে রাখতে সাহায্য করে, বার্ধক্যকে দূরে ঠেলে দিয়ে তারুণ্যকে দীর্ঘস্থায়ী করে। মেথিতে রয়েছে প্রচুর প্রোটিন, ফাইবার, আয়রন, পটাশিয়াম, ভিটামিন সি, নিয়াসিন ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বককে রাখে সতেজ ও টানটান ভাব। রূপচর্চাতেও মেথিকে শীর্ষে রাখা যায়। প্রতিদিন মেথি বয়সের ছাপ হতে দেয় না, ফলে চেহারা সুন্দর থাকে। রক্তে চিনির মাত্রা কমানোর অসাধারণ এক শক্তি থাকায় ডায়াবেটিস রোগের জন্য খুব ভালো এই মেথি। ইনসুলিনের কর্মক্ষমতা বা নিয়মিত মেথি খেলে রক্তে উপস্থিত খারাপ কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমতে শুরু করে, ফলে আর্টারির ব্লক হয়ে গিয়ে হার্টের কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা একেবারেই কমে যায়। সেই সাথে হার্টের কর্মক্ষমতাও বৃদ্ধি পায়, ফলে যে কোনো ধরনের করোনারি আর্টারি ডিজিজে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও একেবারে কমে যায়। মেথিতে আছে প্রাকৃতিক তন্তু, যা ওজন ও স্থূলতা কমাতে বেশ কার্যকর। যারা ওজন ও স্থূলতা কমাতে চান, তারা নিয়মিত মেথি খাবেন। মেথি বীজের পুষ্টিকর উপাদান এত মাত্রায় হজম ক্ষমতা বাড়িয়ে দেয় যে শরীরে অতিরিক্ত মেদ জমার সুযোগই পায় না। নিয়মিত মেথি খেলে সর্দি কাশি হতে পারবে না। চুল পড়া ঠেকাতে মেথি খেলে উপকার পাওয়া যায়। পেট জ্বালা, বদহজম ও গ্যাস অম্বলের মতো রোগও সারায়। কনস্টিপেশন এবং স্টমাক ইনফ্লামেশনের মতো সমস্যাও কমতে শুরু করে। মেথি বীজে ফাইবার, অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা শরীর থেকে ক্ষতিকর উপাদান বের করে দেয়। মেথি শরীরে প্রবেশ করার পর মুখের আলসার, পেপটিক আলসার, ফোড়া, ব্রঙ্কাইটিস, টিউবারকুলোসিস, সর্দি কাশি এবং ক্যান্সারের মতো রোগও হতে দেয় না, এবং হয়ে থাকলে সেগুলো ভালো করে। মেথি কিডনির কর্মক্ষমতাও বৃদ্ধি করে। মেথি আমাশয়, গ্যাস্ট্রিক ও শূল রোগের উপকারী। নিয়মিত মেথি খেলে পেটে কৃমি হতে পারে না। মেথি আয়রন সমৃদ্ধ হওয়ায় রক্ত স্বল্পতা অর্থাৎ অ্যানিমিয়া রোগের পথ্য হিসেবে কাজ করতে পারে। মাতৃদুগ্ধ বাড়াতে ঔষধের বিকল্প হলো মেথি। সদ্য মা হওয়া নারীর জন্য মেথি উপকারী। ক্যান্সার প্রতিরোধে কাজ করে মেথি, বিশেষ করে স্তন ও কোলন ক্যান্সার প্রতিরোধের জন্য মেথি কার্যকর। নিয়মিত মেথি খাওয়া শুরু করলে রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই বেড়ে যায় যে ছোট বড় কোনো রোগই হতে পারে না, সেই সাথে সংক্রমণে আক্রান্ত হওয়ার আশঙ্কাও হ্রাস পায়। মেথি পিত্তজনিত রোগ নিরাময় করে। মেনোপজ হলে শরীরে নানা ধরনের পরিবর্তন আসে। হরমোনের এই পরিবর্তনের কালে মেথি ভালো একটি পথ্য। মেথির রসে সাপোনিন বা ডায়োসজেনিন নামের এক ধরনের যৌগ পদার্থ আছে, যা মানবদেহে হরমোন স্তর বা এর পরিমাণ বৃদ্ধিতে সহায়তা করে। মেথি পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বাড়িয়ে দিতে সক্ষম। পুরুষের যৌনশক্তি বৃদ্ধিতে মেথি এক মহা ঔষধ। প্রতিদিন নিয়মিত মেথি খেলে পুরুষের যৌন ক্ষমতা পর্যাপ্ত পরিমাণে বেড়ে যায়। তো দর্শক, আপনারা জানতে পারলেন মেথির বিভিন্ন ধরনের উপকারিতা সম্পর্কে। তো দর্শক, এবার আমি আপনাদেরকে বলবো মেথি খাওয়ার সঠিক নিয়ম। এক গ্লাস বিশুদ্ধ পানি নিন, এবার তাতে এক চা চামচ মেথি ভিজিয়ে রাখুন সারা রাত।
সকালে উঠে খালি পেটে সেই পানিটুকু পান করুন। আবার সকালে খালি পেটে শুধু মেথিও চিবিয়ে খেতে পারেন, এতেও মিলবে উপকার। চাইলে মেথি ভেজানো পানির সঙ্গে লেবুর রস ও মধু মিশিয়ে পান করতে পারেন। পাশাপাশি রুটি, পরোটা, ঝোল, তরকারি, সালাদ এবং মাছে ব্যবহার করতে পারেন মেথি, এতেও উপকৃত হবেন। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।